আসসালামু আলাইকুম জে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসছি আমরা চল্লিশ ডিমের একটি মেশিন দেখতে পাচ্ছেন এই যে এটা ডাবল বারোশো নয় দিয়ে তৈরি করা অনেক সুন্দর একটি ইনকুটার এটার ভিতরে দেশি ডিম চল্লিশটা ফোটাতে পারবেন ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং এটা এসিডিসি এটা আমরা অল্প মূল্যে বিক্রি করতেছি খুব কম লাভে এটা যারা বাড়িতে থাকেন অথবা যাদের কম ডিম আছে তাদের জন্য এটা অনেক উপকারী এবং বিদ্যুৎ সাশ্রয়ী আর যাদের কারণে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির ব্যবস্থা আছে এটা অটোমেটিক এটা এটা এইচ ডিসি অটো হবে এটা আপনার কিছু করতে হবে না জাস্ট দুইটা লাইন একটা কারেন্টে এবং একটা ব্যাটারিতে লাগিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি প্লাস আর মাইনাস দুই কালার দুইটা দেওয়া আছে হুম ইয়ে দেখতে পাচ্ছেন যারা বাড়িতে যাদের মুরগি নেই তারা অন্য জায়গা থেকে মুরগির ডিম সংগ্রহ করতে বীজ ডিম সংগ্রহ করে আপনারা এটার ভিতরে ফোটাতে পারবেন এটা এটা দিয়ে আপনি কুয়েল পাখি দেশি মুরগি হাঁস টার্গি মুরগি আপনি ফোটাতে পারবেন চাইলে লেয়ারের মুরগিগুলো ফোটাতে পারবেন কিন্তু বীজ ডিম ওই ক্ষেত্রে আপনার বীজ ডিম ব্যবহার করতে হবে সংগ্রহ করতে হবে বীজ ডিম না হলে কোনো ডিম ফুটবে না সব ডিম নষ্ট হয়ে যাবে

আর যদি চল্লিশ মিনিটে কারেন্ট যায় তাহলে আপনার ওই ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করতে হবে আপনি যদি ব্যাটারি ব্যবহার না করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার চোদ্দ তেরো থেকে চোদ্দ দিন পর্যন্ত আপনি ডিম আপনার কারেন্ট যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট না থাকে কোনো সমস্যা নেই কিন্তু তারপর থেকে রেগুলার রাখতে হবে তারপর থেকে সংযোগবিহীন রাখা যাবে না একদম ফুল অনেক সুন্দর একটি ইনকিউবেটর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা সার্কেট চলবে আর কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার তাপমাত্রা কিভাবে দেখবেন তার জন্য এই যে হাই একটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন হিউমিনিটি এবং তাপমাত্রা এটা দেখাচ্ছে এটা কারেন্ট চলে গেলে এটা আপনি দেখতে পারবেন দেখতে এই যে আমরা লাইনটি সংযোগ দিয়েছি আর ভিতরে আপনার মেশিন ক্ষেত্রে আপনার চল্লিশ ওয়াটের বাল্ব ব্যবহার করতে হবে আর আপনার এই সি বাল্ব দুইটা দেওয়া আছে বিশ ওয়াট বিশ ওয়াট চল্লিশ ওয়াট এটা আপনার কারেন্ট গেলে চল্লিশ ওয়াট এই ডিসি বাল্ব তৈরি করবে আর কানে থাকলে এই আপনার চল্লিশ এটা চালাতে হবে আর এটার ভিতরে কি আপনি ডিম দিবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে দেব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আমরা বানাতে উৎসাহ আমাদের চল্লিশ ডিম থেকে শুরু করে একশো ডিমের প্লাস্টিকের বক্সে পাবেন এবং চায়না ইনকোবের পরে পাবেন ছাপ্পান্ন ডিম থেকে শুরু করে একশো বারো ডিম এবং অনেক যন্ত্রাংশ পাবেন যেমন একশো একশো এম আঠারো ডি এক্স এম আঠারো পরে কুলিং ফ্যান হিউমিনিটি ফায়ার একশো এম আঠারো ডি ডি এর ক্যাটালক এটা এটা কীভাবে সেট করবেন সেটা দেওয়া আছে ম্যানুয়াল ক্যাটালকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন বাটনটি চেপে দেন যাতে পরবর্তী ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহ হব দেখা হবে আমাদের আরও কোনো পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম